অভদ্রামি, চূড়ান্ত অভদ্রামি। সুরার রগীত মাতাল এজন ট্রেইনর টিটিইর জঘন্যকাণ্ড, সুম্রহ পান করে মহিলার উপর করিলে প্রসাব, সিদিনা সুরামত্ত হয়ে এজন যাত্রীয়ে বিমানের ভিতরতে এগারী মহিলার শরীর প্রসাব করার ঘটনার চাঞ্চল্য মার ন যাওতে পুনের অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে এখন যাত্রীবাহী রেলত। অভদ্রামীর চূড়ান্ত সীমা পার করে রেলর ভিতরতে এগারী মহিলার গাত প্রসাব করে চর্চাল আহিল এজন টিটিই। ঘটনা অনুসরি অমৃতসরের এহাল দম্পতি অকাল তখ্ত এক্সপ্রেসর এটা দবাত যাত্রা করে আছিল। নিশা তেতিয়া 12 মান বাজিছে, দুয়ো স্বামী স্ত্রী শুই থকা অবস্থাতে ট্রেনের এজন টিটিই আহি শুই থকা মহিলাগুলির উপর প্রসাব করে গুছি যায়। সুরার রাগীত মাতাল হওয়া মুন্না কুমার নামের এই টিটিইজনে মহিলাগুলির লগত করা এই আচরণে আচরিত করে তুলিলে ট্রেনের আন যাত্রীসকলকো। লগেলগে ধোয়া ধোয়া লাগিলত সমগ্র ঘটনা পোহরলে আহে আর তারপরে এই ঘটনা টুইট যোগে আরক্ষী প্রশাসনক জানাত অষ্টম হয়ে পড়ে আরক্ষী প্রশাসন। পরবর্তী সময়ত আরক্ষী আটক করে টিটিইজনক। আরপিএফ কন্ট্রোল এবং টুইটার কে মাধ্যম সে পরশু মধ্য রাত্রি সূচনা মিলি কি এক দম্পতি যে বিহার সে আ রে থে চার বাগ সে পৌঁছে সে পুরো ভি उनके ऊपर एक टीटी मुन्ना कुमार नामक व्यक्ति ने एक लघु शंका किया है। इस सूचना पर जीआरपी ने तुरंत चारबाग रेलवे स्टेशन पर अटेंड किया और आरोपी को पकड़ करके नीचे ट्रेन से नीचे उतार लिया गया। वादी ने अभी ये जो मुकदमा पंजीकृत कराया गया है सुसंगत धाराओं में 354, 352, 509 आईपीसी में अंतर्गत मुकदमा पंजीकृत किया गया है और टीटी जो सहारनपुर में पहुंचे हैं उसे कल ही न्यायिक हिरासत में दे दिया गया। এই ঘটনাটো অমৃতসরের পর কলিকাতা অভিমুখী অকাল তখ্ত এক্সপ্রেসত সংঘটিত হয়েছিল। এতিয়া প্রশ্ন উত্থাপন হয় কর্তব্যরত অবস্থাত এজন টিটিই কেনেদরে সুরার রাগীত মাতাল হয়ে আছিল, কেনেকৈ তেওঁ ইমানেই নিচাসক্ত হয়ে আছিল যে এনে ধরনের কাণ্ড এটা করার সময়ত একো গমকে নাপালে তেওঁ। ন্যাশনাল ডেস্ক নর্থ ইস্ট নিউজ। শ্রী ফার্নিচাৰ ঘৰৰ প্ৰয়োজনীয় গুণগত ফার্নিচাৰ সামগ্ৰীৰ একমাত্ৰ নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠান। আপোনাৰ ঘৰৰ নিত্য প্ৰয়োজনীয় বিভিন্ন ষ্টাইলৰ বিছনা, ছোফা, ডাইনিং, শোকেছ আদিকে ধৰি সকলো প্ৰয়োজনীয় সামগ্ৰী আমাৰ ইয়াত উপলব্ধ। দেরি নকৰিব, আজিয়েই আহক আৰু ক্ৰয় কৰি লৈ যাওক আপোনাৰ লাগতিয়াল ফাৰ্নিচাৰ। আমাৰ ঠিকনা শ্ৰী ফাৰ্নিচাৰ, বিজি ৰোড, নিউ বালিবাগ, যোৰহাট। আমাৰ ফোন নম্বৰ 9854006504, 9854096512। ডিব্ৰুগড় বাসীৰ বাবে সুখবৰ, বিভিন্ন কাৰিকৰী বিষয়ৰ তথা নাৰ্ছিং বিষয়ৰ সংযোজনেৰে 2021 বৰ্ষত ডিব্ৰুগড়ৰ মিলন নগৰত স্থাপিত কৰা হৈছিল আসাম পেৰামেডিকেল এণ্ড নাৰ্ছিং ইনষ্টিটিউট। ইচ্ছুক ছাত্ৰ ছাত্ৰীৰ নিৰ্বাচিত কৰা বিষয়সমূহ উন্নত মানৰ পাঠদানৰ ব্যৱস্থা কৰা হৈছে এইখন শিক্ষানুষ্ঠানত। সময় সাপেক্ষে এই শিক্ষানুষ্ঠানখনত আমন্ত্ৰিত বিশেষজ্ঞৰ দ্বাৰা পাঠদান দিয়াৰ লগতে অনলাইন পাঠদানৰো ব্যৱস্থা আছে। আমাৰ পেৰামেডিকেল পাঠ্যক্ৰম সমূহ হৈছে DMLT 2 বছৰ, BMLT 3 বছৰ, BSc MLT 3 বছৰ, নাৰ্ছিং এছিষ্টেণ্ট 1 বছৰ, নাৰ্ছিং ছুপাৰভাইজাৰ 1 বছৰ, ডিপ্লমা ইন ফিজিঅ'থেৰাপী টেকনিচিয়ান 2 বছৰ, লগতে ইয়াত বিনামূলীয়াকৈ তথা অতি কম মাচুলত কম্পিউটাৰ বিষয়ক শিক্ষাৰো ব্যৱস্থা কৰা হৈছে।